তৃণমূল কংগ্রেসের বোর্ড হবে আমরা একথা বলেছিলাম, কাঁথির মানুষের পালস আমরা বুঝেছি, কাঁথির মানুষ এটা চেয়েছিল যে পরিবারতন্ত্র এবং একনায়কতন্ত্র না হোক, সাধারণ মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে বোর্ড গঠন করবে, সেইটাই হচ্ছে। কাঁথিতে আমাদের আমাদের মূল লড়াই ছিল ভারতীয় জনতা পার্টির জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং আমাদের জনমুখী কর্মসূচির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে এই দুটি কর্মসূচির সাথে অতিরিক্তভাবে ছিল যে অধিকারী পরিবারে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনারা ভোট দিন, এটা একটা অতিরিক্ত সংযোজন ছিল। জয় তো মানুষের জয়, মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা প্রথম থেকেই আশাবাদী ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর মানুষের ভরসা আছে, আস্থা আছে, এবং সেই আস্থা ভরসার ফলই আজকে বেরোচ্ছে কাঁথি শহরের ওপর। দিকে দিকে যখন ব্যালট খুলছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, আমাদের প্রায় অধিকাংশ ওয়ার্ডেই আমরা এগিয়ে আছি। ইতিমধ্যেও বহু ওয়ার্ডের রেজাল্ট আউট হয়েছে, সেখানে আমরাই লিডিং পজিশনে আছি এবং আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জয়লাভ করেছি। এটা আমাদের কাছে খুব খুশির আজকের দিন যে একটা নতুন অধ্যায়ের কাঁথি শহরে শুরু হতে চলেছে। সেই অধ্যায়ে মানুষ আমাদের সাথে আছেন, মানুষ আমাদের পাশে আছেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের সকলের প্রাণের নেত্রী, তার উদ্দেশ্যেই আমরা এই জয়কে উৎসর্গ করি। আর শুভেন্দু অধিকারীর কথা না বলাই ভালো, শুভ দিনে অশুভ নাম না নেয়াই ভালো। বিধায়ককে আমি হারিয়েছি, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহাকে আমি পরাজিত করে আমি 77টা ভোটে জিতে আসতে পেরেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এবং আগামী দিনেও মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমি লড়াই করি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।